এক ইউটিউব চ্যানেল দাবি করেন, ঐন্দ্রিলার মৃত্যুর পর তাকে নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সব্যসাচী। সত্যি কি তাই? এই ঘটনার সত্যতা জানতে এক সংবাদ মাধ্যম সব্যসাচীর সঙ্গে যোগাযোগ করলে সব্যসাচী শোনান এক বিস্ফোরক অভিযোগ। তিনি বলেন, ইউটিউবের সৌজন্যে দিন কয়েক আগে আমিও নাকি মারা গিয়েছি। যদিও আর কোনো কিছুই বলতে চাননি তিনি, তবে সেই কথাতেই বোঝা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ভুয়ো এবং অনৈতিক খবরে কতটা তিক্ত রয়েছে সব্যসাচী।